একজন আপাদমস্তক নগরবাসী শহরবাসী মানুষ যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন। এইটা যদি আমি এক কথায় বলি গল্পটা, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর আর নাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্কটি আরও এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে এই আমাদের উপমহাদেশের আমরা মানুষরা আমরা প্রত্যেক দিন আরও বেশি শহুরে হচ্ছি, আমাদের আদব কায়দায় সব কিছু হচ্ছে, কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ কাঙাল। ওই গৌরবের গানটার কথা সূত্র ধরে বলছি। আর এখনও যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি তখন ওই ডাকটা শুনতে পাই এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে, একটা রিন রিন করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্যে আমরা আরও একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল। তো এইটাই এক কথায় হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা, এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল।